আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিদেশ যাওয়ার থেকে দেশেই অনেক কিছু করার মতো আছে, যদি তাদের ভিতরে কর্ম করার ইচ্ছা থাকে। এই যে গরু পালুক বা আপনার অন্য অন্য আরো খামার আছে, সেগুলো আরো ফান্ডিং এর ব্যবস্থা আছে, সেগুলোও করতে পারে। আচ্ছা, বিদেশ যাওয়ার থেকে অনেক বেটার, মানে নিজের এলাকাতে থেকে গ্রামে থেকে কিছু আয় রোজগার করা, সেটাই সবচেয়ে সুন্দর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, এই মুহূর্তে আমাদের যে প্রতিবেদনটা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে আসছি বগুড়া জেলার গাবতলী থানা নেপালতলী ইউনিয়ন আখন্দপাড়া গ্রামে। আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি, গ্রামের নামটা যদি আখন্দপাড়া না হয়ে গাভীপাড়া নাম দেওয়া হতো বা খামারপাড়া নাম দেওয়া হতো তাহলে অনেকটা ভালো হতো, কারণ এই গ্রামে প্রায় 50টি খামার অবস্থিত, প্রায় ঘরেই গরু লালন পালন করে থাকে। তাহলে এখন যে খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এই খামারটি একজন ইয়াং ছেলে বা ইয়াং ভাই দেখতে পাচ্ছি, তো তার আগে একটু জানাই যে এই ভাইটি ডিগ্রি কমপ্লিট করে, গ্রাজুয়েট কমপ্লিট করে সে প্রশিক্ষণ নিয়ে গরু লালন পালন শুরু করলেন। তা আসলে গ্রাজুয়েট কমপ্লিট করার পরও চাকরির পিছনে না ছুটে কেন সে গরুর খামারের হাল ধরলেন আমরা জানার চেষ্টা করব। একটু আলো স্বল্পতা দেখতেছি, তারপরও দেখানোর চেষ্টা করতেছি দর্শক যে উন্নত জাতের কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। তো এখন কিন্তু গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় উন্নত জাতের গাভী পালন করা হয়, আর আপনারা আমাদের বলে থাকেন যে গ্রামের ক্ষুদ্র খামারিদের জীবনযাত্রা তুলে ধরার জন্য, আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় ছুটে আসি দেশের বিভিন্ন জায়গায়। তো দেখতেই পাচ্ছেন যে উন্নত জাতের বেশ কিছু গরু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চলুন কথা বলবো সেই ইয়াং উদ্যোক্তা বা ইয়াং খামারির সাথে, কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ কুমার ঘোষ। আচ্ছা দাদা, আমরা জানলাম যে আপনি গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, কত সালে? 2013 সালে। মানুষ তো গ্রাজুয়েট কমপ্লিট করে বিভিন্ন চাকরি করে বা বড় স্বপ্ন দেখে, বড় অফিসার হবে, আপনি খামারি হলেন কেন? খামারি হয়েছি মানে প্রথম পর্যায়ে চাকরি করতে গেলে অনেক সময় টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। আচ্ছা, আর কিছু ছিল না, একবার জিরো পর্যায়ে ছিলাম আমরা। জিরো পর্যায়ে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, একটা গরু থেকেই লালন পালন করে ধীরে ধীরে এই এত গরু হয়েছে। আচ্ছা, যে একটা গরুর থেকে আজকে এতগুলো হয়েছে, সে গরু এই একটা কতদিন আগে শুরু করেছিলেন? একটা দিন মানে কত বছর হবে আনুমানিক? 15 বছর আগে। 15 বছর। আচ্ছা, একটা দিয়ে যে শুরু করলেন, ওই সময় আগ্রহটা কিভাবে পেয়েছিলেন যে গরু লালন পালন করবেন? না, আশেপাশে আপনার সবাই তখন প্রথম পর্যায়ে লালন পালন করা শুরু করছে। হ্যাঁ, আমি দেখলাম খুব মানে গরুতে লাভ আছে। হ্যাঁ, মানে সবাই শুরু করছে, লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে, এই জন্য আর কি এই উদ্যোগ। আচ্ছা, এই জন্য উদ্যোগটা নিয়েছিলেন। হ্যাঁ, সে উদ্যোগ নিয়ে কি আসলে সাকসেস হয়েছেন? হ্যাঁ, অনেকটাই সাকসেস, কিছুই ছিল না। মানে জিরো পর্যায়ে থেকে একবার মনে করেন যে প্রথম গরুটা কত টাকা দিয়ে নিয়েছিলেন? ওটা নানি আপনাকে গিফট করেছিল, সেখান থেকে আর কি, সেখান থেকে মাশাআল্লাহ অনেকটা ভালো লাগলো যে নানি আপনাকে গিফট করেছিল, ওইটা ধৈর্য সহকারে ধরে রেখেছিলেন। তাহলে আজকে আপনার খামারে কত টাকা সম্পদ হবে? 15 লক্ষ টাকা। শূন্য থেকে আজকে 15 লক্ষ টাকার মালিক, এর মধ্যে সংসারের সব খরচ চালিয়ে এই গরুর উপর থেকে সংসারের সব খরচ, সব খরচ, খাওয়া দাওয়া থাকা সবকিছুই, সবকিছুই। এটা দাদা খুবই ভালো লাগলো যে শূন্য থেকে আজকে আপনারা মানে কি বলবো যে মোটামুটি সফল, এবং টাকার অভাবে চাকরির পিছনে ছুটতে পারেন নাই। তবে দাদা এটা কিন্তু খুবই ভালো করেছেন যে দেখা গেছে যদি টাকা থাকতো 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি, টাকাই শুধু বিষয় নয়, এই জীবজন্তুর সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে, খুব ভালো জ্ঞানের বিষয় আছে। আচ্ছা, আমরা শুনলাম যে প্রশিক্ষণ নিয়েছেন আপনি, কোথায় থেকে নিয়েছেন? এটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, আমরা প্রশিক্ষণের যে অভিজ্ঞতাটা সেটা আমরা জানবো, তার আগে আমরা একটু গরুগুলো আসলে দর্শকদের দেখানোর চেষ্টা করি, কারণ দর্শকরা বেশিরভাগ গরুই দেখতে চায়, কারণ এখানে বেশ উন্নত জাতের গরু আমরা দেখতে পাচ্ছি। দাদা একটু এদিকে আসুন, আমরা এই দিক থেকে যদি আসি সিরিয়াল অনুযায়ী, আমরা এখানে কালো দুইটা গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু দাদা? এই কালো গরুগুলো এগুলো ফিজিয়ান প্লাস
কিছু অংশ ইয়া আছে শাহিওয়াল আছে শাহিওয়াল আছে ক্রস ব্রিডিং করা এগুলো কি আপনার খামারের পালিত মানে না কিনছেন আলাদা এইটার বাচ্চা এইটা এটা কি কেনা ছিল এইটা কিনা ছিল এইটা কেনা ছিল মানে ওইটার বাচ্চা এইটা আচ্ছা এটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত এই বড়টা পাঁচটা পাঁচটা বাচ্চা দিয়েছে এটা দুধ দেয় কত কেজি দুধ আপনি প্রথম পর্যায়ে সকালবেলা বিশ লিটার আছে বিশ লিটার মাশাল্লাহ মাশাল্লাহ তারপরে বিকালে বিকালে আপনার আট লিটার দশ লিটার তার মানে প্রায় তিরিশ লিটার দুধ দেয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এই গরুটা যে আসলে বেশি দুধ দেয় দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনারা ওলানটা দেখতে পাচ্ছেন বিশাল আকারের ওলান এবং অনেকটা মনে হচ্ছে যে লুজ পাতলা আছে আর পাতলা চামড়া এবং বড় ওলান হলেই কিন্তু হবে না চামড়াটা পাতলা হতে হবে এবং লুজ হতে হবে এগুলোই বেশি দুধ দিয়ে থাকে তো আমরা এই পরেরটা দেখতেছি এটার বাচ্চা এইটা তাহলে মা যদি এত দুধ দেয় তাহলে এইটা কেমন আসলে এটা কত দিক দুধ দেয় তাও তো ভালোই হয় বারো লিটার মানে কম না আচ্ছা এই সাদাটা কোন জাত ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা কি কেনা না জাত উন্নয়ন করা জাত উন্নয়ন করা এটা কি বাচ্চা দিয়েছে কয়টা দিয়েছে বাচ্চা একটা না একটা দিয়েছে এটা দুধ কতটুকু হয় এটা দুধ হলো চোদ্দ লিটার সকালবেলা চোদ্দ লিটার চোদ্দ লিটার আর বিকালে বিকালে দশ লিটার বিকালে দশ লিটার তাও চব্বিশ লিটার আর দর্শক দেখতেই পাচ্ছেন জাত উন্নয়ন করা গরু আসলে চব্বিশ লিটার দুধ দেয় তার মানে জাত উন্নয়ন করলে কিন্তু অবশ্যই মানে লাভবান হওয়া যায় এবং ভালো জাতটা পাওয়া যায় পার্সেন্টেজটা ভালো পাওয়া যায় এটাও কি ফিজিয়ান এটা একটু কালারটা আলাদা দেখতেছি এটা কি মিক্স মিক্স না ফিজিয়ান তো আপনার লালও থাকে লালও থাকে তো এটা কি অসুস্থ কিনা এটা একটু অসুস্থ আছে আচ্ছা কি হয়েছে ওটা দুর্বল শরীর দুর্বল শরীর দুর্বল তাহলে তো ক্যালসিয়াম শর্টের কারণে ক্যালসিয়াম তারপরে ভিটামিন আচ্ছা তো এটা কি চিকিৎসা প্রথম আপনার এটা ইয়ে হয়েছিল অ্যানাপ্লাম্বিয়া থাইলেরিয়া হয়েছিল আচ্ছা থাইলেরিয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়ার পরে এখনো সঠিকভাবে সুস্থ হয় না আচ্ছা এখনো ট্রিটমেন্ট চলতেছে তো এইটা কয়টা বাচ্চা দিয়েছে এর বাচ্চা কয়টা দিয়েছে তো অনেক বাচ্চা দিয়েছে মানে পাঁচটা বাচ্চা দিয়েছে এটা দুধ দেয় কতটুকু এটা দুধ মেলা আছে চোদ্দ লিটার না মানে এক বেলায় চোদ্দ সকালবেলা চোদ্দ আর বিকালে বিকালে দশ বারো তার মানে প্রায় ছাব্বিশ লিটার মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন যে গ্রামের মধ্যেও কিন্তু প্রায় তিরিশ লিটার গাভী আমরা দেখতে পাচ্ছি এটাও তো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এটা কত লিটার দুধ দেয় এটা দুধ হচ্ছে দশ লিটার সকালে দশ লিটার তার মানে এটা দুই বেলা আঠারো উনিশ লিটার দিয়ে থাকে এটা কয়টা বাচ্চা দিচ্ছে এটা একটা বাচ্চা দিচ্ছে এটা এগুলো আপনার বারো মাস গাভ আছে বারো মাসে মাশাআল্লাহ এত কম সময়ে আচ্ছা তা ওইটা মানে অল্পদিন আট দশ দিন হচ্ছে এটা কি প্রথম বিয়ান দিছে কিন্তু এত বড় একটা গরু মাত্র এক বিয়ান দর্শক দেখতেই পাচ্ছেন বারো তেরো মাসে গাভ হয়েছে বারো তেরো মাসে গাভ হয়েছে তো এটা কতটুকু দুধ দিচ্ছে এখন এখনো তো দুধ ওইভাবে প্রোডাকশন আসে নাই যেহেতু প্রথম বিয়েছে মাত্র দশ বারো দিন হয় যা আট দিন হচ্ছে তবে জাত খুবই ভালো পেয়েছে জাত উন্নয়ন গুলো আসলে সঠিক মতো হয়েছে আচ্ছা এগুলোর বাচ্চা কি এগুলা দর্শক দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করছি এটা বাচ্চা আচ্ছা ওইটার বাচ্চা এইটা আচ্ছা বাচ্চাটা মাত্র আট দিন বয়স দর্শক দেখতে পাচ্ছেন এটা কয়দিন কতদিন বয়স মাসখানি ওইটার বাচ্চা কই রাখছেন বাইরে আচ্ছা ঠিক আছে একটু সমস্যা আছে যার কারণে দেখানো সম্ভব না দর্শক আর এইটা কতদিন বয়স হয়েছে দুই মাস আচ্ছা আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করলাম আমরা এখন দাদার কাছ থেকে জানবো আসলে সে প্রশিক্ষণ নিয়ে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন দাদা একটু এখানটায় আসেন এই যে দাদা আপনি প্রশিক্ষণ নিলেন আসলে খামার আরো বড় করার জন্য বা দীর্ঘমেয়াদী খামার পরিচালনা করার জন্য তো প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ থেকে আসলে কি কি শিক্ষণীয় বিষয়গুলো শিখলেন এবং খামারে সফলতা অর্জন করার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত খামারে সফলতা অর্জন করার জন্য সঠিকভাবে খাবার দিতে হবে সঠিকভাবে সঠিক সময়ে খাবার দিতে হবে আর সব সময় লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্যটার মধ্যে কি কি লক্ষ্যটা মানে গরুর কোন আপনার
গরুর কোনো সমস্যা হলো কিনা, আচ্ছা গরু ঠিক আছে কিনা, আচ্ছা এর জন্য আপনার দেখতে হবে এর মাজল আছে, মাজল ঘামে গরু সবসময়, সুস্থ গরু সবসময় মাজল ঘামবে, দাঁড়াবে, এর সুস্থতার লক্ষণ দেখতে হবে যে সবসময় যে গরু সুস্থ আছে কিনা, আচ্ছা আর ঘাসের কোন বিকল্প নেই, ঘাসের লিপিয়ার ঘাস, তারপরে আছে পাংশ পাকচন, তবে লিপিয়ার ঘাসই ভালো ইয়ে করে, ভালো প্রোডাকশন, লিপিয়ার ঘাসের প্রোডাকশন ভালো, আচ্ছা আচ্ছা একটু এই দিকতে আসুন তো। তারপরে এই যে ধরেন যে নতুন যদি কেউ খামার করতে চায়, সেক্টরটা আসতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন বা কিভাবে শুরু করলে সফল হতে পারবে, যে আপনাদের মতো যেরকম আপনারা জিরো থেকে আজকে স্বাবলম্বী? মূল কথা একটাই, সেটা হলো আপনার পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। আচ্ছা, পরিচর্যা সঠিকভাবে করতে হবে, তারপরে মানে কয়টা জিনিস মানে ওদেরকে ওদের জন্যই করতে হবে, খাবারে সফল হতে কয়টা জিনিস ঠিক মতোই করতে হবে, লক্ষ্য রাখতে হবে, খাবার দাবার সব সময় ঠিক মতো দিতে হবে। আচ্ছা, আমি যদি এইভাবে বলি যে তিনটা বা চারটা জিনিস, তার মধ্যে একটা হলো চিকিৎসা, একটা হলো বাসস্থান, একটা হলো খাবার, এই তিনটা জিনিস যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে খামারে সফলতা অর্জন করা সম্ভব। সম্ভব। আচ্ছা, আর জাত উন্নয়নের ক্ষেত্রে আসলে মানে কোনটাতে বেশি সফলতা পাওয়া যায়, জাত উন্নয়ন না বাড়ি থেকে কিনে? জাত উন্নয়নে সফলতা বেশি, জাত উন্নয়নে বেশি সফলতা, বাড়ি থেকে কিনলে অনেক সমস্যা থাকে। কি কি সমস্যা? কি কি সমস্যা? কেনা গরু আপনার কম বয়সে ইয়ে হবে না, তো সময় বেশি লাগে কনসেপ্ট করতে, মানে হিটে হিটে আসতে সময় বেশি লাগে। আচ্ছা, আর বাড়ির বেড়ে গেলে বাচ্চা হয়, সেগুলো খুব দ্রুত হিট আসে, দ্রুত হিটে আসে। আচ্ছা, তা আপনি তো নানির দেওয়া একটা গরু থেকে শুরু করলেন, তো কেউ যদি শুরু করতে যায় তারা মোটামুটি কত টাকা টেবিল ক্যাশ লাগবে, যে ক্যাশ শুরু করলে যে লাভবান হতে পারবে? মোটামুটি তাও আপনার লাখ দুয়েক টাকা তো ক্যাশ লাগবে, এরপর জমি লাগবে ঘাসের জন্য। আচ্ছা, আপনাদের তো জমি আছে কি? জমি এলে সব লিজ নেওয়া, লিজ নেওয়া। আচ্ছা আচ্ছা, আমরা আন্টি নাকি? আচ্ছা, আমরা একটু আন্টির সাথে কথা বলি। আন্টি কেমন আছেন, একটু এদিকটা আসুন আন্টি। এই যে আপনার ছেলে বললো যে শূন্য থেকে আজকে আপনারা সফলতা অর্জন করেছেন, স্বাবলম্বী হতে হয়েছেন, আসলে এইটি এই সফলতা অর্জনের পেছনে কতটুকু শ্রম দিতে হয়েছে? অনেক শ্রম দিতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, একটা সময় কিছুই ছিল না, কিছুই ছিল না, আজকে মোটামুটি ভালো পর্যায়ে এসেছেন গরু লালন পালন করে, কেমন লাগে আগের দিনগুলোর কথা মনে পড়লে? ভালো লাগে, ভালো লাগে। আগের কষ্টের দিনগুলো কি মনে পড়ে? কষ্টের দিন মনে পড়বে না, কষ্টের কথা ভোলা না, সুখের কথা ভুলে যায়, কষ্টের কথা আসলে সারা জীবন মনে থাকে, দুঃখের কথা সারা জীবন মনে করেন। ছেলে ডিগ্রি পাস করে আমার বাড়ির জায়গাও নিজে সোনার ভূমিহীন, আমরা তা টাকা পাগর চাকরি নিয়ে দিবে বাইরে, এটা কষ্ট না? আচ্ছা, না দুঃখ না, পরে গরু পাইলে চাকরির কথা ভুলে গেল। আচ্ছা, আপনার ছেলে তো ডিগ্রি কমপ্লিট করে সে টাকা নাই বিধায় চাকরির জন্য করে নাই, কিন্তু এখনো তো সময় ছিল চাকরি করার জন্য, কিন্তু সে এখনো চাকরিতে যাচ্ছে না, খামারের হাল ধরবে? চাকরি গেলে পারো, ওই ঘুষ নেয় নিয়ে তো চাকরি দেয় না। আচ্ছা, বহু লোক তো টাকা দিয়ে বসে আছে, চাকরি হচ্ছে না। আচ্ছা, এই যে গরুগুলো খাটনি কি বেশিরভাগ আপনি করেন? বাড়ির খাটনি আমি করি, আর আচ্ছা দাদা একটু বলেন তো, যে এখন তো মোটামুটি মাশাআল্লাহ কিছুটা অর্থ হয়েছে চলার মতো বা জীবনযাপন করার মতো, এখনো তো চাইলে চাকরির বয়স তো শেষ হয় নাই, এখনো তো ভালো একটা চাকরি নিতে পারেন, সেটা কি চেষ্টা করেছেন না চেষ্টা করেন নাই বা ইচ্ছা নেই? ইচ্ছা নেই, ইচ্ছা নেই, তার মানে গরু ছাগল নিয়েই থাকবেন, এই কাজে আমার ভালো লাগে। তাহলে কি পরের গোলামির চেয়ে নিজের গোলামি করাটাই বেটার মনে করতেছেন? সেটাই, এই জন্য চাকরি করিনি। তাহলে আপনার মতো যারা স্টুডেন্ট আছে, মেধাবী স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতা থেকে এইরকম নিজে কিছু করাই ভালো, নিজে কিছু করা ঠিক আছে, তা সেটা আসলে শুরু করাটা কেমন হতে পারে, সেটা কি বকনা গরু না গাভী গরু? বকনা গরু থেকে শুরু করলে ভালো হবে। গাভী গরু কেন না? গাভী গরু থেকে শুরু করলে খরচা বেশি হবে, খরচা বেশি হবে, সেটা একজন গরিব অসহায় মানুষ পারবে না, না পারবে না। আর আপনার ওই গাভী বকনা গরুর রোগ বালাই কম হয়,
আচ্ছা, যখন গাবি গাবি হবে তখন রোগ বালাই বেশি হয়। আচ্ছা, যেরকম উলান মানে অনেক সমস্যা গাবি গরুর আছে, কিন্তু বগনা গরু সেগুলো যুব উন্নয়ন থেকে পালতে অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। যুব উন্নয়ন থেকে যে প্রশিক্ষণটা নিলেন, আসলে কোন কোন বিষয়টার উপর তারা বেশি জোর দিয়েছিলেন? ওখানে তো সব বিষয়ে ইয়ে করছে, আপনার গরুর জাত চেনা, খাবার দেওয়া, কত মানে গাবি গরুর কত এই যে দানা খাদ্য কতগুলো লাগবে, ঘাস কতগুলো দিতে হবে, ওখান থেকে অনেক কিছুই আর কি। আচ্ছা, যেহেতু আসলেন, ধরেন আমি এই গাবিটা দেখতেছি, গাবিটার ওয়েট অনুযায়ী খাবার দেন? ও গ্রোথ ওয়েট না বয়স অনুযায়ী কোন কি বিশেষ করে মানে ই করে খাবার দেন? ওয়েট অনুযায়ী, ওয়েট অনুযায়ী। সবচেয়ে বড় কথা, আমরা এমন ভাবে খাবার দিই যতক্ষণ গরু খাইতে পারবে ততক্ষণ খাবার দিতেই থাকি, মানে যতক্ষণ খেতে পারবে। কিন্তু খাবার ওভার হলে কি কখনো ফুড পয়জন বা অন্য কোন সমস্যা হয় না? এটা আপনার ফুড পয়জন হবে দানা খাদ্য ওভার হলে, দানা খাদ্য ওভার হলে। কিন্তু যদি ঘাস, ঘাসের কোন সমস্যা নাই। ঘাসটা কোন ঘাস, মানে চাষ করা ঘাস খাওয়ার না? চাষ করা ঘাস, এমনি লুজ কোনো ঘাস নিয়ে এসে খাওয়ার না? মানে প্রাকৃতিক ভাবে যেগুলো ঘাস গজায়, সেগুলো না, সেগুলো না। আচ্ছা, তার মানে ওইদিকে নজর রাখতে হবে। কিন্তু গ্রামের মানুষ তো অনেক সময় যে সবুজ ঘাস, দুবলা ঘাস যেগুলো বলে, এগুলোও খাওয়ায় না? এগুলো তো দুবলা ঘাস তো আপনার ইয়ের থেকে ভালো, লিপিয়া ইয়ের থেকে ভালো, কিন্তু অক্ত তুলতে গেলে এত গরুর তো সম্ভব হবে না। তারপর সেগুলো গরুর তো সেগুলো খাওয়ালে তো পেটে অসুখ হতে পারে। অসুখ ভালোভাবে পরিষ্কার করে দিলে অসুখ হবে না, মানে একটু রোদে শুকিয়ে যাতে জীবাণুগুলো, জীবাণুগুলো ইয়ে হয়, আর দেখে শুনে তুলতে হবে। আচ্ছা, ভিতরে অনেক বিষাক্ত ঘাস আছে, সেগুলো দেখে শুনে তুলতে হবে। আচ্ছা, তো আমরা শেষ করবো দাদা, শেষ পর্যায়ে একটু বলবেন যে আসলে আপনি যেরকম আজকে শূন্য থেকে এই পর্যায়ে চলে এসেছেন, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে অনেকেই বিদেশ পাড়ি জমায়, সেই সব ভাইদের উদ্দেশ্যে এবং গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য কি পরামর্শ বা কি মেসেজ দেবেন আপনি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিদেশ যাওয়ার থেকে দেশেই অনেক কিছু করার মতো আছে, যদি তাদের ভিতরে কর্ম করার ইচ্ছা থাকে। গরু পালুক বা আপনার অন্য অন্য আরো খামার আছে, সেগুলো আরো ফান্ডিং এর ব্যবস্থা আছে, সেগুলো করতে পারে। আচ্ছা, বিদেশ যাওয়ার থেকে অনেক বেটার, মানে নিজের এলাকার থেকে, গ্রামের থেকে কিছু আয় রোজগার করা, সেটাই সবচেয়ে সুন্দর। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে অর্থ দিয়ে বিদেশ যায়, সেই অর্থ দিয়ে যদি এই গরুর খামারের বিজনেস করে, অনেক লাভবান হওয়া সম্ভব, বিদেশের চেয়ে বেশি লাভ হবে, বেশি লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা একজন গ্রাজুয়েট কমপ্লিট করা খামারির জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করলাম। উনি বললেন যে শূন্য থেকে আজকে তারা প্রায় সব খরচ বাদ দিয়েও 15 লক্ষ টাকার গরু তাদের খামারে রয়েছে। তা আসলে কিন্তু এটা নিষ্ঠা এবং শ্রমের কারণে তারা এই সফলতা অর্জন করেছেন। তা আপনারা যদি দর্শক চেষ্টা করেন, আপনারাও কিন্তু সফল হতে পারবেন, তবে চেষ্টা এবং মনোবলটা হলো সবচেয়ে বড় জিনিস। তা আসুন দর্শক, আমরা সবাই মিলে যদি এরকম করে চেষ্টা করি নিজের পায়ে দাঁড়ানো, তাহলে কিন্তু অবশ্যই দাঁড়ানো সম্ভব। তবে সৎ উদ্দেশ্যে আগাইতে হবে এবং ওদেরকে অধিক ভালোবাসতে হবে। যে ভালোবাসা আপনি মানুষকে দেবেন, সেই ভালোবাসা যদি এদেরকে দেন, তাহলে অবশ্যই সেই ভালোবাসা তারা কখনো ফেরাবে না, বিফলে যাবে না। প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সার্থকতা সামনে এরকম নতুন প্রতিবেদন দেখার জন্য এবং নতুন উদ্যোক্তাদের খামার জীবনের বাস্তব গল্প দেখার জন্য, শোনার জন্য লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।